এই ফাজিল মাইয়া এখন কেন আসছে? অবশ্যই খোঁজা মারার জন্য আসছে, আমি দরজা খুলুম না দূর। দেখছস কখন থেকে বেল বাজাইতে আছে এই ব্রাজিলের সাপোর্টার, ফাজিলের সাপোর্টার, দরজা খুলে না। থাক থাক কিছু বলুন না, বল দেবার শুই না ফলাইলে দরজা আরো খুলব না। দোস্ত দোস্ত দরজা খুল, আমি আসছি হানি বানি। এখন যদি দরজা না খুলি ওইটাও বিপদ, কারণ যতক্ষণ দরজা খুলবো না এই মেয়ে যাইব না ততক্ষণ পর্যন্ত খারতারের মতো দাঁড়াই থাকবো। না খুলি। ও দোস্ত তুই কইরা কেমনে, কেমন আছোস তুই? তোরে তো আমি আসছি জ্বালাইতে। কিরে কি ভাবস, কিছু জিজ্ঞেস করতাছি উত্তর দেস না। আর কিছু না দোস্ত, অনেকদিন পর তোর কথাটা খুবই মনে পড়লো, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করবো আসি। বস। এই জেসিকা ডোর খুলেছ, কে এসেছে? আম্মু হানি বানি আসছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ডে বাই ডে আপনি খুবই সুন্দর হয়ে যাচ্ছেন, অনেক ইয়াং লাগছে আপনাকে। ও হানি বানি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনেকদিন পর তো আসলে, বাসার সবাই কেমন আছে? এসে রুমে বসো, আসো। আমি ভালো আছি আন্টি, কিন্তু আমার মনে হচ্ছে জেসিকা মেবি হ্যাপি না আমাকে দেখে, স্যাড হয়ে গিয়েছে। ও নো, এটা কেমন বিহেভিয়ার মেহমানের সাথে জেসিকা? সুন্দর মতো কথা বলো, তোমার ফ্রেন্ড এতদিন পর আসছে, সুন্দরভাবে কথা বলো। বসো, তোমরা বসো, আড্ডা দাও, আমি তোমাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসছি। আর হানি বানি, তোমার আগে তো বলা উচিত ছিল, তাহলে আমি আর কিছু স্পেশাল নাস্তা বানিয়ে রাখতে পারতাম তোমার জন্য। না নাস্তা লাগবে না আন্টি, একটু বসুন, বসে আমরা কথা বলি। আমি তো শুধু জেসিকার সাথে একটু দেখা করতে এসেছি। থাকামু, ওই তো চইলা যাবে বললো নাস্তা খাবে না, নাস্তা দিতে হবে না, তুমি বসো, বসে একটু কথা বল। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস জেসিকা, তুই চুপচাপ বসে তার ফ্রেন্ডের সাথে এনজয় কর, আমি যাতে কোনো কমপ্লেইন না শুনি। আর হানি বানি, মা তুমি একটু বসো, এতদিন পর এসেছো, তোমাকে কি নাস্তা না খাওয়াইয়ে দিব? অবশ্যই কিছু না কিছু খেয়ে যেতে হবে। আমি এখনই আসছি। তাহলে আমি নাস্তা নিয়ে আসি, তুমি বসো। আম্মু কি শুরু করলে এটা, চুপচাপ বস। A few moments later. দোস্ত অনেকদিন পর তো আসলাম তোর সাথে দেখা করতে, খালি হাতে কি আসা যায় বল? এই জন্য তোর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি, এই নে। ওয়াও দোস্ত, থ্যাংক ইউ সো মাচ, বাট কিসের জন্য গিফটটা হঠাৎ করে? আর এমনি মন চাইলো তোর জন্য গিফট নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম। খুলে দেখ না, ভালো লাগবে তোর কাছে। আরে ব্রাজিলের সাপোর্টার, তোর জন্য এমনই গিফট হওয়া উচিত। গিফটটা খুলে দেখি কেমন হয়েছে। এইগুলো কি হানি বানি? কেন দোস্ত, এটা তোর জন্য গিফট। এটা কি গিফট না আলু আর টিস্যু আমাকে অপমান করার জন্য? আরে ব্রাজিলের দল কোন থাকার, তোর জন্য এটাই তো গিফট। ওই দিন হারছিলি না, এটার জন্য আলু নিয়ে আসছি তোর জন্য। আর আজকে তাদের খেলা, তোরা হচ্ছে হারবি, তাই তাদের জন্য টিস্যু নিয়ে আসছি কান্না পোষার জন্য। আরে যা হানি বানি যা, তোদের লজ্জা নাই? তোরা না ফার্স্ট রাউন্ডে হাইরা গেছিলি আর্জেন্টিনার দলকে থাকার, আবার এখন লোকে এত মস্কার, এত ঢং, এত রং। হ্যাঁ এখন তো টাইনা মাইনা তোরা পাস করছস, আর আমরা আমরা প্রথম দুই রাউন্ডে জিতছি, লাস্টেরটা ভাবলাম একটু ওদের জিত অন্য দেশে জিতার সুযোগ দেয়, ক্যামেরনের একটু সুযোগ দিছি, এই জন্য ওরা জিতছে। নিলে জিততে পারতো? একটু পারতো না। আজকে আমাদের খেলা, আজকে দেখবি, আজকেও আমরা জিতম, আর ওয়ার্ল্ড কাপটা আমরাই জিতা নিয়ে যাব, দেখিস তুই। ইশ কি ঢঙ্গের কথা। হুম।
এখন আমার চোখের সামনে দেখা সর আর তোর আলু আটটি শুনিয়া যা, কারণ এটা তোদেরই প্রয়োজন হইব আমার না। তোরা এবার হারবি, আর্জেন্টিনা এবার হারবো, ওয়ার্ল্ড কাপে যাইতে পারবো না, ফাইনালে যাইতে পারবো না, এটা এই ব্রাজিলের অভিশাপ।